রাজ্যের ওবিসি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে শনিবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী রামপ্রসাদ পাল এবং দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা। ওবিসি সংখ্যালঘু উন্নয়নের স্বার্থে যেসব কর্মসূচি আর প্রকল্প রূপায়ণ করেছে দপ্তর, সাংবাদিক সম্মেলনে তা বিস্তারিতভাবে তুলে ধরেন মন্ত্রী রামপ্রসাদ পাল ও দপ্তর অধিকর্তারা। এই প্রসঙ্গে মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, ওবিসি সম্প্রদায়ের সংখ্যালঘু উন্নয়নের স্বার্থে বিভিন্ন কর্মসূচি আর নতুন প্রকল্প চালু করা হয়েছে এবং ভবিষ্যতে আরও করা হবে। এই ব্যাপারে মোট 1327 জনকে ঋণ প্রদান করা হয়েছে আর পূর্বের আমলের বহু ঋণ পুনরুদ্ধার করা হয়েছে বলে জানান রামপ্রসাদ পাল। প্রয়াস সবকা বিশ্বাস, এই যে কতগুলি ওনার স্লোগান, যে আমাদের এই সমাজের মধ্যে সমস্ত জাতিদের জন্যই আমরা আমাদের কাজ করতে হবে দায়িত্ব নিয়ে। তো আমি এই দুটি দপ্তরের মন্ত্রী হিসেবে আমরা এই দায়িত্বগুলিকে আরো কিভাবে বেশি করে ডেভেলপ করা যায়, আমার ডাইরেক্টর সাহেবরাও আছে এখানে, ওবিসি ডাইরেক্টর সাহেব আছে, নির্মল অধিকারী এবং আমার মাইনরিটি ডাইরেক্টর দশরথ দেবর্মা সাহেব, ওনারা ওনাদের অক্লান্ত কাজ করছে যে আমরা বিগত দিনে থেকে আরো কি করে বেশি করে মাইনরিটি সমাজ, যারা সংখ্যালঘু জাতিভুক্ত এবং যারা অভিযোগ